ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা আর পিঠে পুলির দিন বটে তো ওই জন্য সকাল সকাল উঠে পুজো দেওয়া স্নান টান করে এইসব ব্যাপারগুলো ভালোই লাগে তো আমি যেন হাঁটতে বেরোলাম আর একটু ফুল আর মিষ্টি নিয়ে আসবো তো মা পুজো টুজোগুলো দেবে সকালে তারপর সব কিছু স্টার্ট হবে আর একদমই ঠান্ডা নেই বেরিয়েছে যখন সোয়েটার পরে নিয়েছি ঠান্ডাটা যেন আমার হাওয়াটাও একটু যেন না লাগে ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছি কিন্তু ঠান্ডা একটু নেই দু তিন দিন ধরে চলো তাহলে যাওয়া যাক তাড়াতাড়ি করে নিয়ে আসে রিদ্যি এখন ঘুমাচ্ছে দ চারটে কুড়ি চল্লিশ টাকা তো চল্লিশ টাকা তো বাবা এখনো ঘুমাচ্ছে ও তো আজকে যেহেতু মকর সংক্রান্তি তো ওই জন্য মা সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছে তো এটা আমি ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে এটা হয়েই এসছে পুজো দিয়ে তারপরে বাকি কাজ কারবার করা তো তারপর আমি কিচেনে চলে এসেছিলাম তো এখানে এসে দেখছি একটা পাখি এত সুন্দর লাগছে মানে মায়ের এই ঠিক মানে যেখানটা রান্না করে গ্যাসের ওভেনটা ঠিক তার সামনে যে জানলাটা রয়েছে ওখানটা আসে এসে দেখতে আসে যে মা কী করছে এটা করছে আর সকালবেলা উঠে কিন্তু পাখি দেখতে পাওয়া বা পাখির আওয়াজ পাওয়া এটা কিন্তু একটা দারুণ ফিলিংস সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে আর এখন আমি দুধটা গরম করে নেবো তো আজকে মা মানে আমি হাঁটতে গেছিলাম তো দু প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম তো সেটাই জাস্ট বয়ল করে নেব কারণ মা বলছিল আরও কিছু পিঠে বানাবে তো সেটার জন্য দুধ লাগবে আর তারপরে ঋদ্ধির জন্য একটু ও যেহেতু দুধ খায় তো সে কারণে নিয়ে এসেছি আর এখানে কোনো ওইরকম মিল্ক নেই তো এরকম প্যাকেট দুধই নেয় মা ওদিকে পুজো দিচ্ছিল তো এই কারণে আমি বললাম আজকে চাটা আমিই বানিয়ে ফেলি তো চা অলরেডি হয়ে গেছে তো সকালের চাটা আমরা খেয়ে নেব আর তার সাথে তো পিঠে আগের দিন বলছিলে আমি দেখালাম তোমাদের ভিডিওতে কী কী পিঠে বানানো হয়েছে মালপোয়া তারপরে মুখ এসব পিঠে হয়েছিল তো ওগুলোই জাস্ট খাওয়া হচ্ছে আজকে ব্রেকফাস্টে এরপর মা বলছে যে সাপটা বানাবে তো আজকে সকালে ব্রেকফাস্ট এই পিঠে থেকে পিঠে থেকে স্টার্ট হলো আর কি মানে সকাল থেকে পিঠে খেয়েই যাচ্ছি সারাদিনই চলবে টুকটা টুকটা করে তো সকালে মা আর কোনো পিঠে এখনো বানায়নি কালকে বানিয়েছিল মালপোয়া আর মুখ পুলিগুলো তো সেগুলোই আছে অনেকটাই কোয়ান্টিটিতে আছে আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তবে পিঠেটা খেতে কিন্তু ভালো লাগছে মানে এই ছ বছরে বিয়ের পর ফার্স্ট টাইম পিঠে পুলি সবার মায়ের এখানে আছে আর বাড়িতে মানে আগে যখন ছিলাম তখন মানে সারাদিন পিঠের দিন মানে সারাদিন পিঠে খাওয়াই চলতো মানে কি পাটি সাপটা বানানো হচ্ছে মা পিঠে আর কি বানাবে পিঠে মা পোড়া তো গোবিন্দভোগের চাল দিয়ে এই পাটিসাপটা পিঠে টানা দারুণ খেতে লাগে আর বাড়িতে যখন আমরা ছোট ছিলাম মানে বা বিয়ের আগের কথাও বলছি মা যখনই পিঠে বানাতো তখনই গোবিন্দভোগের চালের যে গুঁড়োটা সেটা দিয়েই পাটিসাপটা বানাতো আর ভেতরের যে পুর সেটা কিন্তু বাড়িতেই মা দুধের ক্ষীর বানিয়ে নিত তো আজকে যে পুরটা মা দিয়েছে সেটা সেটা তো আগের দিন তোমাদেরকে দেখালাম মুগ পুলিতে যে পুরটা দিয়েছিল পুর চিনি আর নারকেল দুধ তো এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়ে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পুরটাকে মা রেডি করে রেখেছিল তো সেই পুরটাই কিন্তু আজকে পাটিসাপটাতে দিয়ে তো এইভাবেও তোমরা বানিয়ে দেখো হয়তো অনেকেই এটাকে গ্রাইন্ড করবে না নর্মালি যেরকমভাবে নারকেলের নাড়ু করে সেভাবেই হয়তো সেই পুরটাকেই দিয়ে নর্মালি সবাই পাটিসাপটা বানায় তো যদি নারকেলটাকে সুন্দরভাবে গ্রাইন্ড করে নাও না গুড়ের সাথে চিনির সাথে তাহলেও কিন্তু খেতে ওটা দারুণ লাগে আর এভাবে করে তোমরা বানিয়ে দেখো কেমন লাগে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কারা কারা ট্রাই করলে আর বানিয়ে খেতে কেমন লাগলো

ওই ইয়ে পিঠে দিতে যাচ্ছে এই বাড়িটাতে সামনের বাড়ি নিচে দেওয়া হয়ে গেছে তো মা ওদিকে পিঠে দিতে গেছিলো তো তার মধ্যে আমি স্নান টান করে নিয়ে কিছু জামা কাপড় আজকে ওয়াশ করেছিলাম হাত দিয়েই তো সেগুলোকে জাস্ট ছাদে মেলতে এসেছি আর এত রোদ এই সময় আর ড্রাই ওয়েদার না কি বলবো মানে জামা কাপড় জাস্ট দিতে দেরি শুকাতে দেরি না এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর ছাদে নর্মালি এমনিও নিচের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় তো স্নান টান হয়ে গেছে জামা কাপড় কিছু ছিল ওগুলোকে মেলে দিলাম আর রিদ্দিকে এখন খাওয়াবো রিদ্দি সকাল থেকেই কিচ্ছু খায়নি ঠিক করে তো খিচুড়ি বানিয়েছি ওটাই খাওয়াবো আর আমাদের আজকে সিম্পল হবে ডাল আলু সিদ্ধ মাকে বললাম আর কিছু করো না ঝালঝাল করে কিছু বানিয়ে না বাবাও মানে বলছে যে ঝালঝাল কিছু খাবে ঠিক আছে বানিয়ে নাও আর বিকেলে দেখি পিসি বাড়িতে যাবো হয়তো পিঠে করেছে পিসি ফোন করে বললো যে আয় আর পিসি বাড়িতে অনেক দিন যাই না আর কি চলো তাহলে যাওয়া যাবে ওখানে মানে হেঁটে যেতে হবে অনেকটাই রাস্তা প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে যেতে এতটা রাস্তা হেঁটেই যাব আর দেখি হৃদিকে যদি নিয়ে যাই তো যাব স্নানটা খোয়াতে ভালো লাগছে কিন্তু একটা গরম গরম ভাব চলে এসছে মানে ঠান্ডা শীতকাল যে মনে হচ্ছে না কথা বলছিলাম আর ওইদিকে গিয়ে কলটা চালিয়ে এসছে বদমাইশি চলো কে বকবে

এত ভাই যে চেহারা বানিয়েছো এক্সারসাইজ না করলে চলবে না কি রোজ মাকে নিয়ে হাঁটতে বেরোচ্ছি আজকে বলছে এক্সারসাইজ করো আজকে যাবে না বলেছে হাঁটবে না কারণ একটু পরে পিসি আসবে পিসিদের বাড়িতে যাওয়ার কথা ছিল পিঠে পিঠে খাওয়ার জন্য পিসি বানিয়েছে বললো আসতে তো অনেকটা দূর অব্দি হেঁটে যেতে হবে দিকে রেখে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে ওই জন্য পিসি বললো ঠিক আছে আমিই নিয়ে আসছি পিঠে তো এখন অবধি এসে ল্যান্ড করেনি তো ওই জন্য বলছে সেই গ্যাপটা তো চলো একটু এক্সারসাইজ করে নাও তো দেখো না এক্সারসাইজ করার নামে ব্যাস শুরু হয়ে যায় আমিও দেখি একটুখানি করে নেবো কারণ এক্সারসাইজ না করলে না আমারও একটু মানে ভালো লাগে না আর কি করতে করতে যেটা হয়ে গেছে না একটুখানি হলেও একটু স্ট্রেচিং এক্সারসাইজ করলে পরে ভালো লাগে বেটার লাগে আর কি আর পিঠে তো মা যা বানিয়েছিলো মোটামুটি আধার বেশি শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে টিয়ে মানে যা বানিয়েছে তার থেকে বেশি এদিকে ওদিকে এদিক ওদিকে দিয়ে অল্প রয়েছে আর আমি তো তার মধ্যে শেষ করে দিচ্ছি একটু পরে পরে যাচ্ছি আর খাচ্ছি এই এই চলছে আর কি পিঠে পুলি দিলে পিঠে আমার ভীষণ ভালো লাগে কি বলবো আর কালকে কি করবো জানি না আজকে অবধি তো খেয়ে যাচ্ছি এখন অবধি পিসি আনলে এরপরে আবার খাবো আর এই যে করছি এক্সারসাইজ করো ভেরি গুড ইয়োগা ম্যাটও পেতেছে দেখে না তাই তো দেখতে পাচ্ছি তো জুতো পরে শুয়ে আছে নিউ শুজ পেয়েছে নিউ শুজ পেয়েছে খুলছে আর না যখন থেকে এনেছি জুতোটা পরেই রয়েছে খোল বাবা জুতোটা না 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 ঢং করে খোলো বাবা জুতোটা খোল আচ্ছা ঠিক আছে সবাই দেখে খুব ভালো বলেছে এবার খুলে ফেলো দেখেছো জুতো খুলবে না দেখো এখন ভিডিওটা দেখতে দেখতে এন্ড অবধি এসে গেছো আশা রাখবো তাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা আর হ্যাঁ কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর এখনও অবধি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে ফ্রেশ ভিডিওতে যতক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা গুড নাইট অ্যান্ড বাই